আমাদেরকে বুঝতে হবে যে জনগণ সবল ক্ষমতার উৎস, কোন ক্ষমতায় জনগণের কাছে টিকে না, যেটা কাঁপতে না করে সারা বাংলাদেশের সব জায়গায় সারা বিশ্ব দেখতে এবং সরকারের সর্বোচ্চ মহল এটা এটার ভিতরে ঢুকে শেষ সময় তারা আমাদের সাথে একতা ঘোষণা করে আমাদের দেওঘালীর চেয়ারম্যান ফারুক সাহেবকে তারা মুক্ত দিতে প্রশাসন বাধ্য হয়েছে। আমি বলছি যদি আমার ফারুককে না দেন তাহলে আমি স্বেচ্ছায় কারাবরণ করব, আমি অন্যায়ের সাথে প্রতিবাদ করব, আমি রাজনীতি করি, আমি রাজনীতি করি, আমি কাজী ফজলুল্লাহর মতো যুদ্ধ অপরাধী না, আমি আমার এই ঋণ আপনাদের এই ঋণ আমি কোনদিন শোধ করতে পারবো না, আমি আমার বিজয় দেখি না, আমার বিজয় সেদিনই হবে, সেদিন ভাঙা সদরপুর চর ভদ্রাসনের গরিব দুঃখী মানুষের মুখে আমি হাজির বুঝাইতে পারবো, যেদিন আমি উন্নয়ন করতে পারবো 100 বার, যেদিন আমি মানব মুক্ত করতে পারবো, যেদিন আমি তিন ধারার মানুষকে ইজ্জতের সাথে সারা বাংলাদেশের মধ্যে উন্নয়নের বড় উপজেলা করতে পারবো, সেদিন আমার আসল বিজয় হবে। আর এখন আমরা আগামী 30 তারিখের জন্য প্রস্তুত থাকি, আগামী 30 তারিখে ব্যালটের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে দেখাইছিলেন যে সদরপুর ভাঙার চর বছরের মানুষ নিক্তন চৌধুরীকে ভালোবাসে, সারা বাংলাদেশকে দেখাইছিলেন যে ভালোবাসার প্রতিদান ভালোবাসাকে দেওয়া হয়, দেখাইছিলেন আমি 5 বছরে যে কষ্ট করছি, যে জম দিতে আমার রক্ত পানি করিয়া আমি মন্ত্রী লেখা টিকা ভিক্ষা করিয়া আমি সকালে মন্ত্রণায় ঢুকছি, রাতে বাসায় ফেরত আসছি, আমি দুপুরে খাবার রাতে খাইছি, আমার বাড়িতে বাংলার বাড়িতে রাত 4টার সময় যদি দেখো দরজা ঢাকা দিতে আমি যত গ্রাম করে থাকি আমি তার কথা বলছি, ঠিক ঠিক আমি যাতায় করে তবে আমি একজন সংসদ সদস্য, আমাদের ভোটে নির্বাচিত, আমি যাতায়াতের পথে যদি 5 বছরের একটা বাচ্চাও হাত উঁচা করে আমাকে বলছে যে আমাকে কথা আছে, তাহলে আমি আমি প্রথমেই আপনাদের বলছিলাম যে ভোটের মালিক আপনারা, আমার উপর দায়িত্ব ছাড়েন, আমি আপনাদের কথা দিচ্ছি বাংলাদেশের কোথায় কি নির্বাচন হবে সেটা আমার ব্যাপার না, আমার ব্যাপার আমার তিন উপজেলা, এবং আমি এখনো আপনাদের বলতেছি আগামী 30 তারিখে আমার তিন উপজেলায় যে সুষ্ঠু নির্বাচন হবে, যে যে সুষ্ঠু নির্বাচন হবে বাংলাদেশে কোথায় কি হলো আমি জানি না, তবে আমার তিন থানায় অবশ্যই 100% সুষ্ঠু নির্বাচন হবে, আমি বারবার বলবো যে আপনারা আমার শক্তি, আপনারা আমার প্রেরণা, আপনারা আমাকে নির্বাচিত ভোট সিংহ মার্কায় দিবেন তাহলে উনি সন্তুষ্ট হবেন, ওনার প্রতি শ্রদ্ধাও জানানো হবে এবং তাকে সমর্থন করা হবে। আমরা চাই যে এই নতুন নেতা অল্প বয়সের তরুণ কর্মী উনি যেন আরো বয়সের আর বলার দরকার নেই, 40-এর নিচে হয়তো আমার ছেলের চেয়ে অল্প